আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই টিন নাম্বারটা কি তো টিন নাম্বার হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেটের সংক্ষিপ্ত রূপ তো আপনারা ইতিমধ্যে যারা ফেসবুক প্রোফাইলে অ্যাডস অন রিলস অপশন পেয়েছেন এবং স্টার অপশনটা পেয়েছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন টিন নাম্বার চাচ্ছে তো আপনারা অনেকেই বুঝতেই পারছেন না যে টিন নাম্বারটা কী এবং কিভাবে তৈরি করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে টিন নাম্বার আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই তৈরি করতে পারবেন চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তো আপনারা একটি স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখুন তো এখানে আমি সার্চ বক্সে লিখে নিচ্ছি ই টিন তো আপনারাও ই টিন লিখে সার্চ করে দেবেন এরপর প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে এসেছে তো এখান থেকে ই টিন টিন রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটের উপরে একটা টাচ করে দিতে হবে তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটে একটা টাচ করে দিচ্ছি দেন আমাদের সামনে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো এখান থেকে একটু জুম ইন করে নেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নামে একটা অপশান রয়েছে তো আমরা এখান থেকে প্রথমে এখানে একটা রেজিস্টার করে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব তো এখানে রেজিস্টার এই অপশানে টাচ করার পর এরকম একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি তো ইউজার আইডিটা হচ্ছে আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড টাইপ করে নিতে হবে তো পাসওয়ার্ডটা আপনাকে সর্বনিম্ন ছয় ডিজিটের দিতে হবে এরপর এখানে নিচেই দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড তো আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবারও পুনরায় লিখে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন তো আপনার যে এখানে যে কোনো একটা কালার বা যে কোনো স্থানের নাম সিলেক্ট করে দেবেন এতে করে আপনি যখন আপনার এখানকার এই পাসওয়ার্ডটা ভুলে যাবেন তখন আপনি এই নামের মাধ্যমে পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন তো এরপর নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এরপর একটা মোবাইল নাম্বার দেবেন দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস যদি আপনার একটা ইমেইল অ্যাড্রেস থেকে থাকে তাহলে এখানে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দেবেন না দিলেও কোনো সমস্যা হবে না এরপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু লেটার দেওয়া রয়েছে তো এখানে ভাবে দেওয়া থাকবে হুবাহু আপনাকে এই লেটারগুলো দেখে দেখে ভেরিফিকেশন লেটার এই ঘরে বসিয়ে দিতে হবে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভিন্ন ভিন্ন লেটার থাকতে পারে আপনার ক্ষেত্রে যে লেটারগুলো থাকবে সেইগুলাই দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তো আমার ক্ষেত্রে যেহেতু ইউএসওয়াই এল ওয়াই বি দেওয়া রয়েছে তো আমি এটা বসিয়ে দিলাম এরপর এইখান থেকে এই রেজিস্টার নামে এই অপশানে একটা করতে হবে এরপর আপনার সামনে এরকম ইন্টারপ্রেড শো করবে তো আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটের কোড পাঠানো হয়েছে তো সেই কোডটা এনে এইখানে আপনাকে বসাতে হবে এবং এই ট্রেনটা অ্যাক্টিভেট করতে হবে তো আমরা এখানে কোডটা বসিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে এই অ্যাক্টিভেট অপশনে একটা টাচ করে দিচ্ছি দেন আপনার সামনে দেখতে পারবেন টিন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো এইখান থেকে আপনাকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন তো এইখান থেকে এই লগ ইন অপশান একটি টাচ করতে হবে তো আমরা এইখান থেকে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আমরা ফর্ম পূরণ করার সময় যে ইউজার আইডি বা নাম দিয়েছিলাম সেটা দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি তো এরপর আমাদের সামনে এরকম ইন্টারপ্রেস করবে এইখান থেকে ক্লিক হেয়ার এই অপশানের উপরে একটা টাচ করতে হবে দেন আমাদের সামনে এখানে রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনাকে দেখে দেখে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে সব কিছু সম্পূর্ণ ফিল আপ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন করদাতার ধরন তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা সিলেক্ট করে দেবো এরপর নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আমরা এটাও ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এন আইডি এটা সিলেক্ট করে দেবো এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ধরন তো এখান থেকে নিউ রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করে দেবো এরপরে উদ্দেশ্য তো আপনি কি কারণে তৈরি করতে চাচ্ছেন টিন সার্টিফিকেটটা এখান থেকে এই অ্যারো টাস্ক করে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখানে আয়ের প্রধান উৎস তো আপনার কোথা থেকে ইনকামটা মূলত হয় তো সেটা সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আপনি যদি আপনার কোনো প্রফেশন থাকে বা বিজনেস থাকে সেটা সিলেক্ট করতে পারেন তো আমি এইখান থেকে বিজনেস এটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম তো আপনার ইনকামটা কোন লোকেশন বানায় কোথা থেকে হয় সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন এরপরে বিজনেস টাইপ এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আপনার কোন ধরনের বিজনেস রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে গো টু নেক্সট এই অপশনে একটা টাচ করে দেবেন দেন আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এইখানে আপনি যার নামে ট্রেন সার্টিফিকেটটা তৈরি করতে চাচ্ছেন তার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সব কিছু ফিল আপ করবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন করদাতার নাম এরপরে লিঙ্গ ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দেবেন এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেবেন এরপরে জন্ম তারিখ দেবেন এরপরে পিতার নাম এরপরে মাতার নাম দেন স্বামী স্ত্রী যদি থাকে তার নাম না থাকলে দিবেন না এরপরে মোবাইল নম্বর এরপরে এখানে আপনার যদি ইমেল নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার সবগুলো ইনফরমেশন ফিল করে নিচ্ছি তো আপনারা দেখে দেখে ফিল করবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আরও একটা ফর্ম কিন্তু ওপেন হয়েছে তো আমরা কিন্তু এই ফর্মটাও ফিল আপ করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার কারেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যেই স্থানে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস এবং আপনি বর্তমানে যেই স্থানে রয়েছেন সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এরপর অ্যাড্রেস লাইন অন এবং অ্যাড্রেস লাইন টু তো আপনার অ্যাড্রেস লাইন অনে যদি আপনার অ্যাড্রেসটা না ধরে আপনি অ্যাড্রেস লাইন টুতে লিখে দিতে পারেন এরপরে এইখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে এরপরে থানা দেন এইখান থেকে পোস্ট কোড তো আপনার এই পোস্ট কোডটা আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন সেইখান থেকে বসিয়ে দেবেন দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস তো আপনার কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন তাহলে এই উপরের অ্যাড্রেসটাই এখানে শো করবে তো আমি এইখান থেকে এই টিকমার্কটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটা টিকমার্ক দিয়ে দিতে পারেন দেন এইখান থেকে গো টু নেক্সট এই অপশানের উপরে একটা টাচ করতে হবে দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে আপনাকে ফাইনাল প্রিভিউ দেখাবে তো আপনার যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে এখান থেকে গো টু প্রিভিউ এই অপশানের টাচ করে এখান থেকে এডিট করতে পারবেন এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই বক্সে একটা টিকমার্ক দিয়ে এইখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে একটা টাচ করে দেবেন তো আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে টাস করে দিচ্ছি দেন আমাদের সামনে এইরকম একটা ফর্ম ওপেন হয়ে যায় তো এখানে আপনি যার ইনফরমেশন দিয়ে এটিন সার্টিফিকেটটা তৈরি করলেন তার ছবি সহ এখানে যাবতীয় ইনফরমেশন শো করবে তো এখানে হাতের বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট নামে একটা অপশন তো এই অপশানে টাস করে আপনি সার্টিফিকেটটা দেখতে পারবেন অথবা এখান থেকে ডিরেক্ট আপনি প্রিন্ট এস পিডিএফ এই অপশানে টাস করে এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো আমরা এখান থেকে ভিউ সার্টিফিকেট এই অপশানে টাচ করে দিলাম তো দেখুন আমাদের টিন সার্টিফিকেটটা কিন্তু শো হয়ে গিয়েছে দুপুরে দেখতে পাচ্ছেন টিন নাম্বার তো এটা হচ্ছে আমাদের টিন নাম্বার তো এই নাম্বারটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে এটাই হচ্ছে টিন নাম্বার তো আপনি চাইলে এই ইনফরমেশানগুলো এখান থেকে দেখে নিতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাস ফাইল এই অপশানে টাচ করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে এটা প্রিন্ট করেও নিতে পারবেন এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ